হচ্ছে আমার মামা বাড়িতে একজন ভাড়া থাকতে এসেছেন আমি আগেই বলেছিলাম আবার বলি যে আমার বাড়ির ঠিক আছে যেহেতু প্রশস্ত এরিয়া নিয়ে উঠানটা দোতলা বাড়ি দোতলা বাড়িতে পুরো ফ্যামিলি নিয়ে দাদু দিদা থাকতেন সবাইকে নিয়ে আর নিচের উঠানগুলোতে দাদু কি করেছিলেন ওই এক কামরা দু কামরা করে ঘরগুলো সেপারেট সেপারেট বেশ কয়েকটা ঘরটুকু করে করে রেখেছিলেন ওইগুলো ভাড়া দেওয়া হতো ভাড়া খাটানো হতো আর পুকুর পাড়ে একটা ছিল সে পুকুর পাড়ে দুটো কল ছিল তারপরে কল পাড়ের পাশেই বাথরুম পায়খানা সেপারেট সেপারেট শাড়ি সারি করে এরকম রাখা করা হয়েছিল আর কি যাতে ভাড়াটি এরা ওই বাথরুমে বাথরুম পায়খানাটা ইউজ করতে পারে এখানে বলে রাখি যে ভদ্রলোক বাড়িটা ভাড়া নিয়েছিলেন সেই সেই ভদ্রলোকে কিন্তু একটা অভ্যেস ছিল যে উনি কিন্তু কখনোই টয়লেট ইউজ করতেন না উনি টয়লেট করতে হলে বাইরেই যেতেন ঠিক আছে এই পর্যন্ত বলেছি তারপরে একদিন কি হয়েছে না খুব মানে গভীর রাত্রে অনেক গভীর রাত তখন পরে একদম গভীর রাত্রে রাত দুপুর আমরা ওই সময়তে ওনার এরকম টয়লেট যায় যাওয়ার প্রয়োজন হয়েছে তখন উনি ওনার হাতে একটা টর্চ নিয়ে আর একটা ঘটি হাতে জলের ঘটি নিয়ে উনি কিন্তু বেরিয়ে পড়েছেন আমার মামা বাড়িটা একদম বাজারের উপরে ঠিক আছে বাজারের উপরে আবার পিছন যে সাইডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পাড়ার মধ্যে যাওয়া যায় কিন্তু যেহেতু প্রপার বাজারের বাজারের উপরের বাড়িটা রয়েছে নেমে মানে ঘর থেকে বেরোলেই দোকানপাটের শাড়ি শুরু হয়ে যাচ্ছে তো ওনাকে অনেকটা দূর হেঁটে একটু ফাঁকা জায়গায় যেতে যাওয়ার প্রয়োজন হলো উনি হেঁটে হেঁটে মেন রাস্তাটা ধরে হেঁটে হেঁটে সোজা পশ্চিম দিকে হাঁটা দিলেন পশ্চিম দিকে হাঁটা দিচ্ছেন হেঁটে হেঁটে উনি যাচ্ছেন বেশ ভালোই ডানহাতে ডান পাশে একটা মোড় আসছে সেই মোড়টা উনি ঘুরে পাড়ার ভিতরের রাস্তায় উনি ঢুকলেন ঠিক আছে বিশেষ ওইটা যেহেতু পাড়ার রাস্তা কিছু দূর পরে পাড়াটা শেষ হয়ে এত শুনশান ফাঁকা মাঠ এইসব রয়েছে তো ওইদিকে উনি চলে গেলেন মাঠে যাবে বলে নেমে গেছে রাস্তায় এবার সে সরু রাস্তা ধরে ধরে উনি হাঁটছেন কিছু দূর হাঁটার পর একটা বয়েজ স্কুল পড়ে হম বয়েজ স্কুলটা পড়ে তো বয়েজ স্কুলের পাশ দিয়ে পাঁচ জেলের পাশ দিয়ে উনি হেঁটে হেঁটে যেতে যেতে উনি হঠাৎ লক্ষ্য করলেন যে একজন ভদ্র মহিলা উনার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর তিনি সম্পূর্ণভাবে সাদা শাড়িতে মোড়ানো মানে পুরোপুরি সাদা শাড়ি পরা আর একদম এরকম ঘোমটা টোমটা দিয়ে এরকম উনি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন ওনার পিছনে পোর্শনটা দেখা যাচ্ছে মুখ তো কিছু দেখা যাচ্ছে না সামনে দিয়ে হেঁটে হেঁটে উনি যাচ্ছেন এবার এই যে ঘোষ দাদু আচ্ছা ওনার নামটা হচ্ছে ওনার নামটা তো অত জানা ছিল না মায়ের মুখে দিয়ে শুনেছি তো ওরা নাম দিলে তো ডাকতেন না ওরা ওই ঘোষ কাকা বলে ডাকতেন তাই ওই ঘোষ কাকা বলে ওনাকে ডাকতেন বলে আমি এখানে ঘোষ দাদু বলে সম্বোধন করছে ঠিক আছে তো যে ঘোষ দাদু না উনি মানে হঠাৎ ভাবছেন যে কি ব্যাপার ইনি থেকে এলেন এই তো আমি তো এই রাস্তা ধরে আসছিলাম কেউ তো ছিল না আমার তো সামনে কেউ ছিল না পিছনে কেউ ছিল না ইনি হঠাৎ কোথার থেকে এলেন ইনি কি এই রাস্তায় তাহলে আমার থেকেও আগে এসে হাঁটছেন আর কই আমি তো দেখলাম না এতদূর হেঁটে এলাম হঠাৎ এইখানেই কেন তো নানান রকম প্রশ্ন ওনার মনে ওই সময়টা স্বাভাবিক জায়গা আর তারপরে একজন মহিলা বিশেষ করে যখনকার কথা বলছি অতদিন আগে হুম মহিলারা না ওরকম সচরাচর গভীর রাতে একা একা ওরকম গ্রামে গঞ্জে না ওরকম বেরোতে বেরোতে না যদি না কোনো বিপদে পড়তেন তো উনি ভাবলেন যে কোনো বিপদে পড়লেন নাকি এই বলে উনি না পিছন থেকে ডাকলেন উনি পিছন থেকে সাড়া দিচ্ছেন সার হাঁক দিচ্ছেন যে আগা তুমি কাগাবাড়ি বউ গা তুমি কনে দাস এইরকম একটা গ্রাম্য ভাষায় উনি ডাকলেন কিন্তু ওই ভদ্র মহিলা কোনো সাড়া দিচ্ছেন না উনি এইটা বারবার বলছেন তুমি কনে দাস তুমি তুমি কাগাবাড়ি বউ উনি কলেজ আস এইভাবে ডাকছেন কিন্তু ভদ্রমহিলা কোনো সাড়া দিচ্ছেন না আর উনি ওই একইভাবে হেঁটে যাচ্ছেন এবার খোশকাকা ভাবলেন যে কী ব্যাপার ইনি সাড়া দিচ্ছেন না কেন আর এবার ওনার মনে একটা মানে কৌতূহল প্রবণ কৌতূহলটা একটু জেগে উঠলো যে কে ইনি ইনি দেখতে চাইছেন এই বলে উনি এরকম খুব জোরে পা ওনার ওনাকে ধরতে দিলেন আর কি যে দেখি তো কে ইনি আর আমি এত করে ডাকছি তাও কোনো সারা শব্দ দিচ্ছেন না কেন তো উনি জোরে জোরে পা চালিয়ে না ওই ওই ভদ্রমহিলার কাছে চলে যেতে চাইছেন কিন্তু আশ্চর্যের ব্যাপার উনি মানে এত জোরে হাঁটা সত্ত্বেও কিন্তু ওই ভদ্রমহিলার কাছে পৌঁছতে পারছে না ওনাকে পিছন থেকে জোরে জোরে হেঁটে গেলেও কিন্তু উনি ভদ্রমহিলার কাছে পৌঁছতে পারছে না ভদ্রমহিলা সেম ডিস্টেন্সে হেঁটে যাচ্ছে ঠিক আছে এবার সেম ডিস্টেন্সে হেঁটে যাচ্ছে আরেকটা কথা উনি দুলকি চালে হাঁটছে উনি কোমর দুলিয়ে দুলিয়ে এনিয়ে বেনিয়ে কিন্তু হাঁটছেন আর উনি সেম ডিস্টেন্স মেনটেন করেই হাঁটছেন যত স্পিডে হাঁটলেও এই ঘোষ দাদু ওনার ওই ভদ্রমহিলা মহিলা নাঙাল পাচ্ছেন না এবার তো ওনার মনে একদম জেদ চেপে উঠে গেছে কেন কি জানি উনি বার বার ভদ্রমহিলাকে পিছন থেকে ডাকছেন যে আগা তুমি কাকাবাড়ি বউ তুমি সাড়া দিচ্ছ না কেন হ্যাঁ তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ এইভাবে উনি ডাকছেন হাঁক ডাক করছেন এবার এত টাকা টিকির পরও সাড়া দিচ্ছেন না এবার কি হয়েছে সামনে রাস্তার সামনে একটা কালভার্ট পড়ছে কালভেটটার কাছাকাছি ভদ্রমহিলা মহিলা গিয়ে পৌঁছেছে কালভেটটার পাশেই একটা ঢালু যে জমিটা রয়েছে ওইখানে একটা আছে তো আমার আমাদের যে ঘোষ না মানে স্থির করেছিলেন যে ওই নিচে গিয়ে ওখানে কাজটা সেরে নেবেন কিন্তু এরই মধ্যে এই ভত্রমহিলা মহিলা এনার সাথে এনার একটা দেখা মানে এনার সাক্ষাৎ পেলেন ভদ্রমহিলাকে দেখতে পেলেন তাকে বারবার ডাকছেন তো উনি মানে এবার একটু জোরেই ডেকেছে তুমি কনে যাচ্ছ তুমি কেন সারা দিচ্ছ না এই বলে একটু ঝাঁকি মেরে ডেকেছেন ওনাকে থামো তুমি কনে যাচ্ছ থামো তো এই কালভেটার একদম এই যে ভদ্র মহিলা এরকম টর্চ জেলে তো যাচ্ছেন ওই ঘোষ দাদু টর্চটা দিকে টর্চ এরকম মেরেছেন আর ওই ভদ্র মহিলা শটান এরকম ঘুরে এরকম করে ঘুরে একদম শটান বড় বড় চোখ করে দাঁত মুখ খিচিয়ে ওনার দিকে এরকম তেড়ে এসে বলছে তোমার তাতে কি তোমার তাতে কি এই না বলে একদম বড় বড় চোখগুলো করে দাঁতটা এরকম খিঁচিয়ে দিয়ে একদম এরকম করে এসে বলছে এরকম করে তোমার তাতে কি এই বলে সে একদম ফুস করে ওই কালভেটটা যে কার্নিশ মতন থাকে না উঁচু মতন দেয়াল মতন কার্নিশ ফুল মতন ওইখানে একটা পা আর একটা পা শটান তুলে দিয়েছে তাল গাছে এই ভাবে ফস করে সে চলে গেল সে যে তারপর যে সে কোথায় গেল আর এইদিকে এইদিকে ঘোষ দাদু ওই যে টর্চ আর ওই এক হাতে ওই আছাড় দিয়ে ফেলে ওখানে উল্টে পড়ে থাকলো চিতপটার একদম ওনারা হুসলেন এরপর পরের দিন সকালবেলা ওই যে সেই চাষিরা সব গরুর গাড়ি নিয়ে যে বেরোয় ওই সময়টা দেখছে এরকম করে পড়ে আছে এবার একই গ্রামের তো মানুষ মুখ চেনা তো থাকে তো উনি বলছেন ও দাদা তুমি এখানে কি করছো এইখানটা এইভাবে পড়ে আছো এইভাবে পড়ে আসো কেন কি হয়েছিল ভয়টাই পাইছে নাকি ওরাও জানে ব্যাপারটা যে এই রাত এই জায়গাটা একটু ভয়ভীতি আছে তো ভয়টা ভয়টা পাইছো নাকি কি করতেছো এখানে তো ওকে ওঠালো টোঠালো চোখের মুখে জল দিল ঘোষ ঘোষটা তো কিছু বলার মতন অবস্থা ছিল না গায়ে তো জ্বর টর প্রচুর ছিল নিয়ে ওনাকে একটু ঝাড়ফুক টুক করানো হলো গুনিন টুনিন দেখানো হলো তারপরে ঘোষ কাকু বললো যে এই ব্যাপার আমি এরম এরম দেখলাম তারপর সবাই বলছে যে তোমার ওই সময় তুমি যেই জায়গাতে গিয়েছিলে ওই জায়গাটা একটু ভয় ভীতি আছে ওইসব তালগাছ খেজুর গাছ এইসব জায়গায় চট করে ওরকম রাত বেড়েতে খুব একটা যাওয়াটা ঠিক না যে সময়টা তুমি গিয়েছিলে ওই সময়টাও খারাপ সময় একদম সেই রাত বারোটা একটার পর তখনও ভোর তখনো হয়নি আর ওই রাত বারোটার পর থেকে তো যতক্ষণ না ভোর হচ্ছে ওই সময়টা একটু বিপজ্জনক সময় সবাই জানে ওই সময়টা ওইভাবে বেরিয়েছো আবার এই জিনিসটা দেখা পরে এইভাবে পিছন থেকে ডাকাটাও তো উচিত হয়নি এটা মানে তোমার যে জীবনহানি হয়নি এটাই বড় কথা এই এই একটা ঘটনা নাকি ওনার সাথে ঘটেছিল এটা পরবর্তীকালে উনি আমার মা মাসিদের সাথে শেয়ার করেন ছোট ছোট ছিল তো মা মাসিরা সব ছোট ছোটো ছিল ওনার কাছে বসে বসে খুব এরকম এই ধরনের এক্সপিরিয়েন্স খুব শুনতে পছন্দ করতো তো এই এক্সপিরিয়েন্সটা ওনার জীবনে ঘটেছিল আমি এটা আমার মাসির কাছ থেকে শুনেছি ও আপনাদের কেমন লাগলো একটু বলুন এবার আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার ছোট মাসিকে কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে তো কি হয়েছিল বেসিক্যালি আমার ছোট মাসি না খুব ফুল তোলার নেশা শুধু ছোট মাসির নয় আমার অন্যান্য যে মাসিটা রয়েছে ওনাদের আর আমার মায়েরও ফুল তোলার খুব নেশা তো এই ফুল তোলার নেশা যে কি মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল সেটাই আজকে শেয়ার করব ফুল তোলার নেশার ব্যাপারটা বলছি ছোটবেলার কথা খুব মাসি তখন খুবই ছোট বয়সটা ওনার খুবই কম ওই সময় একদিন ওনার ওরকম দলবল নিয়ে বান্ধবীদের দল নিয়ে উনি এরকম ভোর ভোর ফুল তুলতে বেরিয়ে যেতে তো একদিন ওরকম ফুল তুলতে গিয়েছেন মাসি গিয়ে ফুল তুলছেন যে বললাম যে বাজারের উপরেই তো বাড়িটা তো অনেকটা দূর হেঁটে 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 পাড়ার মধ্যে দিয়ে ঘুরে 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 ফুল তুলছেন তুলতে তুলতে মানে সবাই মানে একটা ডিসিশন নেয় সব মেয়েরা মিলে যে আমরা চলো থানার কাছে গিয়ে ফুল তুলি এবার থানাটা ডিসক্রিপশন দিয়ে একটুখানি যে থানাটা একটু বেশ নিরিবিলি জায়গাতে বাজার ছাড়িয়ে কিছুক্ষণ হেঁটে গেলেই থানাটা পড়ে পরে রাস্তায় আর বেশ নিরিবিলি একটা একটু নিরিবিলি নিস্তব্ধ একটা জায়গা থানাটা এখন অবশ্য অনেক জনবসতি হয়ে গেছে তখন কিন্তু অতটা জনবসতি তখন হয়নি থানার আশপাশটা একটু বেশ নিরিবিলি ছিল গাছপালা ঘেরা একটু জঙ্গল জঙ্গল টাইপের ছিল আর থানার চারপাশটায় না অনেক ফুল গাছ লাগানো ছিল ওই টগর ফুলের গাছ জবা ফুলের গাছ হ্যাঁ এইগুলো লাগানো ছিল তো সেই জন্য মোস্ট প্রবলি ওই ওই ফুল ওইখানে বেশি পাওয়া যেত বলেই না ওই মেয়েরা সব ওইখানে গিয়ে জমা হতো যে চল থানায় গিয়ে ফুল তুলি আর থানায় তখন কোনো বাউন্ডারি দেওয়া ছিল না যার ফলে ওরা ঢুকে যেত তো আমার মাসিরা ওরকম ঢুকে গেছে ভিতরে ভিতরে গিয়ে যে যার মতন ফুল তুলছে তুলছে এবার অনেকটা এরিয়া নিয়ে তো থানাটা মানে থানার ক্যাম্পাসটা অনেকটা এরিয়া নিয়ে অনেকটা এরিয়া জুড়ে হুম বিভিন্ন রকম ফুল গাছ বিভিন্ন রকম জায়গা রয়েছে আর থাটার পিছন 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 পাশটায় রয়েছে একটা মতন রয়েছে আর মতন আছে সেখানেও গাছ তেঁতুল গাছ নারকল গাছ তাল গাছ এইসব রয়েছে আর তো ওরা গিয়েছিল আমার মাসির সাথে তারা সবাই সামনে দিয়ে যে যার মতন ছড়িয়ে গেছে একসাথে জমায়েত হয়ে না থেকে যে যার ছড়িয়ে গিয়ে ফুল তুলছে এবার ফুল তুলছে 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 তুলতে তুলতে হঠাৎ একটা মেয়ে ওনাদেরই একটা বান্ধবী বলছে কুটিপুটি অনেক রে কুটিবুড়ি কনে গেছে কুটি বুড়ি তো কুটি বুড়ির তো দেখতে পায় না এই বলতে বলতে এবার এই যে কুটি বুড়িরে তো দেখতে পাই না ও কনে গেছে ও কনে গেলো এই জিনিস না কুটি বুড়ি হচ্ছে আমার মাসিকে আদর করে সবাই কুটি বুড়ি বলে ডাকতেন তো ওই কুটি বুড়িকে এখন খুঁজে পাচ্ছে না কেউ সেই মেয়েটা খুঁজে পায়নি আর একজন কে জিজ্ঞেস করছে সেও বলছে কই আমি তো জানি না কনে গেল দেখ কোনে কোনে থাকবে কেউ কাউকে মানে সবাইকে জিজ্ঞেস করছে কুটিবুড়ি কই এই ওকে জিজ্ঞেস করছে সে তাকে জিজ্ঞেস করছে কিন্তু আর কোনো খোঁজ নেই ঠিক আছে মাসিকে আর কেউ খুঁজে পাচ্ছে না কোথাও নেই হয়তো হয়তো গেছে গেছে তো মনে মনে দিকে ওই খুঁজতে খুঁজতে এবার ওরা হাঁক ডাক শুরু করে দিয়েছে মানে বেশ খানিকটা সময় হয়ে গেল ওকে কেউ দেখেনি মাসিকে কেউ দেখেনি নি বেশ খানিকটা সময় কেটে গেছে এই কুটিবুড়ি ইতি কনে গেলি এইভাবে ডাকতে শুরু করে দিয়েছে আর কিন্তু মাসির কোনো সারা শব্দ নেই মাসির মাসি তো ওখানে নেই কোথাও নেই এবার এবার কি হয়েছে ওই যে মানে একটা বান্ধবী সে বলছে আমি দেখেছিলাম যে ও না ওই দিকে গিয়ে শিউলি ফুল টোকাচ্ছিল মাটি থেকে কুড়াচ্ছিল শিউলি ফুল এবার শিউলি ফুল তো মাটিতে এরকম ছড়িয়ে পড়ে ভোর রাত্রে সব টুকিয়ে নেয় কুড়িয়ে নেয় তো শিউলি ফুল ওরকম মাটি থেকে কুড়াতে কুড়াতে কুটোতে ও ওই দিকটা গেল আর ও যে দিকটা দেখাচ্ছে সেই দিকটা হচ্ছে ওই থানার পেছনের দিকটা থানার পিছনের পাশটা কিন্তু সে আঙুল দিয়ে দেখাচ্ছে আমি দেখেছি ওই ফুল ফুলকোড়াতে কুড়াতে ওই দিকে গেল এবার সবাই একটু থদমতো খেয়ে দাঁড়িয়ে গেছে যে ওই দিকটা গেল আর এখনো এলো না মানে কি ওখানে যেতে সাহস পাচ্ছে না কেন তার কারণ আছে কেননা ওই যে থানার ওই পেছন পাশটায় কি হতো তখন ওই যে অপঘাতে যাদের মৃত্যুটৃত্যু হতো ওদের ওই মৃতদেহগুলো ওই পিছনে এনে ওই ময়না তদন্তর জন্য ওই পেছনটায় রাখা হতো ওই ডোবাটার পাশে পাশেই রাখা হতো রাখা হতো যে যদি লাশ মানে মৃতদেহ শনাক্ত করতে পারলে তো তার ময়নাতদন্ত শেষ হওয়ার পর পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হতো মর্গে আর না হয় যদি পোস্টমর্টমের মতন যদি কোনো অবস্থায় না থাকতো যদি আত্মীয় পরিজনরা যদি বারণ করতো যে আমরা পোস্টমর্টম করাতে চাই না নিয়ে যেত গ্রামগঞ্জের ব্যাপার তো মানে একটু মফসল এরিয়ার ব্যাপার আর না হলে ওইখানে এনে আগে রাখা হতো ওইখান থেকে তারপরে মর্গের সব মৃতদেহ যেত তো ওইখানে মৃতদেহ যাওয়ার যে গাড়িগুলো মানে সবসময় তো অ্যাভেলেবেল আসতো না আসতো আর নিয়ে যেত এরকম তো হতো না ওখানে হয়তো অনেক দেরি করে আসতো ততক্ষণ কিন্তু সেই মৃতদেহগুলো ওরকম খোলা অবস্থাতেই ওইখানে পড়ে থাকতো ঠিক আছে এবার তাই অনেকে না ওই জায়গাটাকে একটু এড়িয়ে চলতো ওই জায়গাটাতে হট করে কেউ ওই জায়গাটাতে যেতে চাইতো না যারা ফুল যারা তোলে তারাও বিশেষ করে থানার ভিতরে ক্যাম্পাসে ঢুকে গেলেও থানার ওই পিছনের পোর্শনটাতে কিন্তু কখনোই যেত না যেতে চাইত না কারণ বেশ ছমছম একটা ব্যাপার ছিল আর সবাই ভাবতো যে ওইখানটা কিছু একটা মানে ভয় রয়েছে কিছু একটা ভয় ভীতি রয়েছে তাই সবাই এড়িয়ে চলতো কিন্তু যখন দেখা গেল যে আমাদের আমার যে মাসি ছোট মাসি উনি নাকি ওই দিকটাতেই চলে গেছিলেন ফুল টোকাতে কুড়াতে কোড়াতে শিউলি ফুল কুড়াতে কোড়াতে ওই দিকটাতে নাকি চলে গেছিলেন এবার শিউলি গাছ ওখানে আছে মানে ওই পিছন দিকটাতে তো নেই কিন্তু ওই ক্যাম্পাসের মধ্যে শিউলি গাছ আছে এবার যেই বান্ধবীটা বলেছে যে ওই দিকটা যেতে আমি দেখেছি ওকে ও সবাই বলছে চল গিয়ে দেখি বলে কি আমি যাবো না এ বলছে আমি যাবো না সে বলছে আমি যাবো না এরকম করতে করতে না মানে অনেকটা মানে এই বলছে আমি যাব না সে বলছে আমি যাব না তো কয়েকজন বান্ধবী দল বল একটু দলে ভারী ছাড়া তারা একটু সাহসী টাইপের ছিল তারা বলি চল আমরা গিয়ে দেখছি এই বলে মানে ওরা না ওরকম ওর পিছন দিকটা এরকম আস্তে 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 করে এগিয়ে যাচ্ছে এগিয়ে গিয়ে মানে হঠাৎ করে তারা দেখছে যে আমার যে ইয়েটা মানে আমার যে ছোট মাসি না ও এক জায়গাতে এরকম মানে চুপ করে এরকম করে জাস্ট এরকম করে বসে ফুল কোরানোর সময় আমাদের বসে বসে পোড়াতে হয় তো বসে থাকলে এরকম দু হাঁটু ভাঁজ করে এরকম যদি বসে থাকা হয় তো কি ঠিক ওই পজিশনে বসে আছে বসে ঠায় তাকিয়ে আছে কোথায় যেন একটা ঠাঁয়ে তাকিয়ে আছে তারপরে এই এই যে বান্ধবীরা ওকে গিয়ে এরকম করে বলছে এই উঠিপুড়ি তুই এখানে কি করছিস এই বলে ওকে একটু ঝাঁকিয়েছে আর কি এবার ঝাঁকি এই কুটি এই কুটি পড়ি এরকম করে ঝাঁকা দিচ্ছে সাড়া দিচ্ছে না ও এবার মাসি সারা দিচ্ছে না মাসি না এরকম করে তাকিয়ে আছে সামনের দিকে ওই ডোবাটার দিকে আর ওই এইরকম করে হাত তুলে দেখাচ্ছে আঙুলটাকে এভাবে তুলে এরকম করে দেখাচ্ছে ডোবাটার দিকে দেখাচ্ছে এবার সব বান্ধবীরা না এরকম কী আছে ওখানে ওরকম করে তাকালো আর ভোর মানে অনেকটা একটু আলোটালো একটু ফুটে আর কি ওরা তো ভোর ভোর অনেক ভোর ভোর বেরিয়েছিল তো তখন একটু আলু আধারি মতন ছিল যে একটু সকাল হচ্ছে হচ্ছে আর এদিকে রাতটা একটু আস্তে আস্তে করে কাটছে তো বেশ একটু আলো আধারি আধারি ছিল তো ওই সময়টা ওরা দেখছে যে আমার মাসি এখানে বসে আছে এইভাবে হাত দেখাচ্ছে কিন্তু ওইখানে মানে মুখটা থুবড়ে এইভাবে মানে ডোবাটার মধ্যে এইভাবে মুখ থুবড়ে পড়ে আছে আর এইভাবে মানে পা দুটো বেরিয়ে আছে ডাঙায় আর বড়িটা এরকম থুবড়ে পড়ে আছে ওখানে এই না দেখে মানে ওটা যে কি ছিল ওরা মানে দেদার দৌড় যে যেখানে পারলো দৌড়ছে যে যেদিকে পারলো দৌড়ছে দৌড়তে দৌড়তে তারা আর কি হুড়মুড় করে গিয়ে মানে ফুল একে কিছু একটা ধাক্কা হুড়মুড় করে গিয়ে পড়েছে হুড়মুড় করে গিয়ে পড়ে দেখে যে ওটা হচ্ছে আমার মাসি এবার আমার মাসি বলছে এই আমার ঘাড়ের উপরে তোরা পড়লি না চিৎকার চাঁদা শুরু করে দিয়েছে এবার ওরা বলছে যে এই তুই এখানে তো ওইখানে কে বসেছিল তুই ওখানে বসে বসে কি করছিলি এবার আমার মাসি বলছে আমি আমি তো আমি তো এখানে শিউলি ফুল কুড়াচ্ছিলাম দেখ আমি কত ফুল পেছি তোরা কোথায় গেছিলি তোদের খুঁজে বেড়াচ্ছি এরা মানে একেবারে থতমত তাহলে ওরা কাকে দেখলো এভাবে বসে আছে আর কে ওইখানে মুখ থুবড়ে ওরকম পড়েছিল ডোবার মধ্যে আর্ধেকটা শরীর আর আর্ধেকটা দেখো বাইরে কে ছিল আর ওইটা মানে পুরো ওরা স্পষ্ট বুঝতে পেরেছে ওখানে আমার ছোট মাসি বসে আছে কুটি ওখানে এভাবে বসে আছে যুবু হয়ে আর এইখানে এরা হুড়মুড়ি হুমুড়ি খেয়ে এর গায়ের উপরে এসে পড়েছে আর এখানে ছোট মাসি ছোট মাসি বসে বসে ওখানে শিউলি ফুল করেছে আর কোড়াতে কোড়াতে ও আর কি ভাবছে এদিক সেদিক দেখছে যে ওরা কোথায় গেল এবার তো এরা তো মানে বলছে এই আর আর নয় এখানে তারপর থেকে তারা কোনোদিন ওই থানার ভিতরে আর ফুল তুলতে যায়নি কিন্তু হ্যাঁ ফুল তোলার যে নেশা বললাম এটা কিন্তু যায়নি তারপরেও তো তারা এরকম ফুল তুলতে বেরিয়েছিল কিন্তু আর থানাতে আর যেত না কিন্তু ওই পাড়া পাড়ায় পাড়ায় তুলে বেড়াতো ফুলগুলো তো এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার মাসিকে কেন্দ্র করে আমার বান্ধবীদের সাথে ঘটেছিল মানে মাসি হয়তো ফুল তুলতে তুলতে অনেকটা আমার মাসি বলেছিল যে আমি না ফুল আমি শুধু ফুল কুড়াচ্ছি আর ফুল যেন শেষ হচ্ছে না যত কুড়াতে কুড়াতে এগিয়ে যাচ্ছে তত বেশি বেশি যেন ফুল পেয়ে যাচ্ছি আমি অনেক ফুল সংগ্রহ করে ফেলেছিলাম এতটা ফোন সংগ্রহ করে ফেলেছি আর আমার কোনো দিকে ধ্যানই নেই যে আমার বান্ধবীরা কোন দিক গেল কি হলো এদিক সেদিক তাকাচ্ছি আর দেখছর চল কুড়িয়ে ফেলি কুড়াচ্ছি কুড়াচ্ছি এক মিনিট কুড়িয়ে যাচ্ছে এটা যে এত ডাকা ডাকি করলো এত কিছু করলো আমার মাসির কানে নাকি কিছু যায়নি কিছুই তো শুনতে পাইনি তো কখন ডাকলি আমাদের তোরা আর এরা এদিকে গিয়ে বসে মানে ওইদিকে গিয়ে হঠাৎ করে দেখেছি যে ওই ডোবার পাশেই একটু একটু দূরে মাসি এরকম যুগ ধুবু হয়ে বসে আছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর যেই ওরা গিয়ে ওকে ডাকাডাকি করছে করে হাত তুলে আর ভিতরে একজন সে মহিলা না সে পুরুষ না কি ছিল অন্ধকারে কাকে দেখলো এইভাবে পড়ে থাকতে এবং দেখলো এইটা একটা মানে একটা কেমন একটা জিনিস মানে এটা শুনে আমি ভয় পেয়েছিলাম এটা আমার দ্বিতীয় ঘটনা গেল শেষের দিকটা আমি একটা আধ্যাত্মিক ঘটনা রাখছি আমাদের জগন্নাথ দেবের ঘটনা রাখছে পুরীর ঘটনা রাখছি উড়িষ্যার পুরীর ঘটনা জগন্নাথ দেবের ঘটনা যখন সবাই তাকে স্মরণ করে নিই জগন্নাথ দেব সবার মঙ্গল করুক আর আমার এই ঘটনাটা সম্পূর্ণভাবে আমি জগন্নাথ দেবকে উৎসর্গ করে দিচ্ছি আমি প্রথম ঘটনাটা যে বলেছিলাম না যে ঘোষ দাদুকে নিয়ে এটা কিন্তু তারই জীবনে ঘটা একটা একদম অন্য রকম এক্সপিরিয়েন্স এই যে ঘোষ দাদু ইনি কিন্তু প্রচুর পরিমাণে অলৌকিক জিনিসগুলো অলৌকিক অভিজ্ঞতা ইনি কিন্তু ওনার লাইফে কিন্তু হয়েছে সেটা ভৌতিকও হয়েছে আধ্যাত্মিক দিক দিয়েও কিন্তু হয়েছে ঠিক আছে তো এই যে আধ্যাত্মিক ঘটনা এনার জীবনে একটা অভিজ্ঞতা এনার জীবনে আছে সেটাই আমি বলছি একবার আমাদের এই যে ঘোষ দাদু না ইনি একবার একটা দুরারোগ্য ব্যায়ামে ভুগতে শুরু করেছিলেন ডাক্তাররা কিন্তু কোনোরকমেই কী যে রোগ ওনার হয়েছে ওটা কিন্তু বুঝে উঠতে পারছিল না যেহেতু অনেক দিন আগেকার কথা ডাক্তার বদি সবই দেখানো হচ্ছে তা সত্ত্বেও ওনার সুস্থ হওয়ার কোনো আশা নেই দিন দিন ওনার হেলথ কিন্তু ডিটোরিয়ট করতে থাকে আর উনি আস্তে আস্তে আরও বেশি রুগ্ন হয়ে যান দেখতে দেখতে উনি শয্যাশায়ী হয়ে পড়েন আর অনেকে বলতে থাকলেন পাড়া প্রতিবেশী বলছেন যে উনি আর বাঁচবেন না উনি আর বাঁচবেন না ওনার এটা শেষ সময় এই বলে পাড়া প্রতিবেশী চারিদিকে এরকম আর কি রোটে গেছিলো চারিদিকে আর কোনো একটা সময় গিয়ে ডাক্তাররাও হাত তুলে দিয়েছিলেন বৈদ্যরাও হাত তুলে দিয়েছিলেন বলেন যে আমাদের দ্বারা হবে না এনাকে বাড়ি নিয়ে যান বাড়িতে রাখুন যে কটা দিন বেঁচে আছেন বাড়ির লোকের কাছে থাকুক তো এই সময় বলে রাখা ভালো যে আমাদের ঘোষ দাদু ছিলেন অবিবাহিত উনি কোনোদিন বিয়ে করেননি না পরিবার বলতে ওনার দাদা আর বৌদি তো দাদা বৌদির কাছে উনি থাকতেন কিন্তু যখন এনার এরকম শয্যাশায়ী অবস্থায় চলে আসলেন ওনার নিজেরও কোথাও একটা খারাপ লাগা লাগলো যে আমি একজনের সংসারে আমি এভাবে বোঝা হয়ে আছি যদিও তার দাদা বৌদি কিন্তু যথেষ্ট যত্ন করতেন কিন্তু কোথাও একটা গিয়ে ওনার মনে একটা একটা শূন্যতা এসে গেছিলো তিনি সবাইকে বলতেন যে আমাকে তোরা পুরী ছেড়ে দেওয়া আয় আমাকে তোরা পুরীতে ছেড়ে দেওয়া আয় তোরা আমাকে নিয়ে যা পুরীতে ছেড়ে দেওয়া আয় আমি আমি ওখানে থেকে যাব। তো এরকম বলতে বলতে একদিন সবাই মিলে বলেন যে দেখো একে তো শেষ অবস্থা একদম আর তো বাঁচবে না চলো না শেষ ইচ্ছাটা পূরণই করে দিই ওনাকে না আমরা পুরীতেই ছেড়ে দিয়ে আসি সবাই মিলে পাড়ার কিছু লোক ওনার দাদা এরা সবাই মিলে ওনাকে পুরী নিয়ে যান কোনো রকমে উনি তো একদমই শয্যাশায়ী রকমে ওনাকে পুরী নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে ওনাকে ওই মন্দির প্রাঙ্গনটা এখন তো মন্দির প্রাঙ্গনটা পুরোপুরি ঘেরা দেয় এখন তো ওইভাবে কাউকে পড়ে থাকতে দেয় না কিন্তু একটা সময় ছিল এরকম দিন দুঃখীরা কিন্তু ওই মন্দির প্রাঙ্গনে কিন্তু এরকম চুপ করে পড়ে থাকতেন এক কোনায় ঈশ্বরকে ডাকতেন বসে বসে ভাবতেন যে এখানেই যদি আমি পঞ্চত্ব প্রাপ্ত হয়ে যাই আমার থেকে পূর্ণবান আর কেউ না এই কষ্টটাও ওনারা বেশি একটা ফিল করতে পারতেন না ঈশ্বরের নাম নিতে থাকতেন তো এই মন্দির প্রাঙ্গনে কিন্তু ঘোষ দাদুকে রেখে ওনার বলতে কষ্ট হচ্ছে কিন্তু ওনার আত্মীয় পরিজনরা চলে আসে বাধ্য হয়ে চলে আসেন কিন্তু কারণ ওনার একদম শেষ অবস্থা উনি আর বাঁচবেন না আর উনি নিজেও বলেন যে তোরা আমাকে এখানে ছেড়ে দিয়ে চলে যা আমাকে এখানে রেখে দিয়ে চলে যা এই বলেন ঘোষ দাদুকে ওখানে রেখে দিয়ে মন্দির প্রাঙ্গনে রেখে দিয়ে ওরা চলে যান তো ওখানেই পড়ে থাকেন ঘোষ দাদু ওখানেই এক কোনায় মন্দির প্রাঙ্গনের এক কোণায় ওইভাবেই পড়ে থাকতেন উনি তো উঠতে পারতেন না উঠে বসতে পারতেন না খেতে পেতেন না ওইভাবেই পড়ে থাকতে থাকতে একদিন গেল দুদিন গেল উনি একদিন প্রচুর কষ্ট পাচ্ছেন উনার প্রচুর কষ্ট হচ্ছে উনি এতদিন খাননি কিছু উনি ভাব উনি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে উনি শুধু ঈশ্বরকে ডাকছেন জগন্নাথকে ডাকছেন স্মরণ করছেন মনে মনে ওনার নাম করছেন প্রচুর কষ্ট হচ্ছে তো উনি কেঁদে ফেলেছিলেন এবার হঠাৎ উনি দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বলতে খুব বেশি বয়স না ওই কত বয়স হবে ওই ছ সাত বছর নাকি বয়স ওই ধরনের ওনার তো উনি তো খুব ভালোভাবে খুব ঠাহর করতে পারছেন না ওনার মতে বাচ্চাটা ছ সাত বছর বয়সে যেরকম হাইট হয় ওইটুকু ওইটুকু হাইটের একটা বাচ্চা সম্পূর্ণ শ্যামবর্ণ তার গায়ের রঙ আর উলঙ্গ কিচ্ছু নেই তার 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 দেহে শরীরে কোনো আবরণ নেই কোনো কাপড় নেই সম্পূর্ণ উলঙ্গ একটা বাচ্চা তা থেকে ছুটে আসলো আর শাল পাতার দোনা দোনা বলতে শাল পাতাকে মুড়ে না বাটি মতন ওরকম করা থাকে আপনারা দেখে থাকবেন পড়িতে গেলে তো ওই শাল পাতার দোনাতে করে না কিছু একটা নিয়ে আসলো ওটা ওটা কি পায়েস ছিল না খিচুড়ি ছিল না ওটা মানে কি ধরনের কি ছিল সেটা উনি খেয়ে হয়তো অতটা বুঝতে পারেননি কিন্তু বলেছেন যে আমি যা খেয়েছি এটা ছিল অমৃতের মতন এতটা ওর ভিতর থেকে আর একদম গরম আর খেতে নাকি খুবই সুস্বাদু ছিল হয় খিচুড়ি না হয় পায়েস এই জাতীয় কিছু একটা জিনিস ছিল আহ তো উনি নাকি ওটা মানে বলছেন যে আমি যেন অমৃত খেলাম সেই বাচ্চাটা ওনাকে এসে এভাবে হাতের ধরে ওনাকে খাওয়ানোর চেষ্টা করছে কিছু বলছে না বাচ্চাটা মুখ দিয়ে কিছু বলছে না শুধু ইশারা ওকে খেতে বলছে এবং করে দিয়ে যাচ্ছে ওকে উনি তো উঠে বসতে পারছেন না উনি কোনো রকমে ওইভাবে মানে একটু একটু করে মুখে নিয়ে নিয়ে খাচ্ছেন আর যত উনি খাচ্ছেন তত ওই স্বাদটা ওনার মুখে প্রাণে যেন ভরে যাচ্ছে ওনার শরীরটা যেন কেমন যেন একটা মানে হালকা হয়ে যাচ্ছে সেই জড়তা ওনার শরীরে চলে এসেছিল সেই জড়তাটা না কেটে যাচ্ছে উনি আস্তে আস্তে উঠে বসছেন বসে ওই দোনাটাকে সম্পূর্ণ খেয়ে শেষ করলেন পরম তৃপ্তিতে খেলেন উনি খাওয়ার পর উনি চারিদিকটা দেখলেন বাচ্চাটা কে কিন্তু কই কিসের বাচ্চা কোথাকার বাচ্চা কেউই তো নেই পাশে তো কেউই নেই কে ছুটে এসে ওনাকে এই তো বসেছিল পাশে। আমাকে এই দোনাটা হাতে ধরানোর চেষ্টা করলাম ধরলাম খেলাম এভাবে ধরেছিল কোথায় গেল বাচ্চাটা কোথায় গেল এই বলে সে চারিদিক এভাবে মুখে দেখছে উনি কিন্তু উঠে বসেছেন যিনি নাকি আর উঠে বস জীবনে উনি মরে যেতেন উনি আর বাঁচতেন না উনি উঠে বসে চারিদিক এভাবে দেখছে যে বাচ্চাটা কোথায় গেল কোথায় গেল বাচ্চাটা হঠাৎ ওনার কি খেয়াল আসলো উনি উনি মানে একটু কেমন স্তম্ভিত হয়ে গেলেন উনি দেখলেন মাথা তুলি এভাবে দেখলেন সিংহদ্বারটা না খোলা সিংহদ্বার আমাদের যে প্রবেশ যে করি আমরা সিংহদ্বারটা খোলা উনি উঠে দাঁড়ালেন দাঁড়া দাঁড়িয়ে গুটি গুটি পায়ে সিংহদ্বারের সামনে গিয়ে এরকম ধপ করে বসে পড়ে উনি বললেন হে প্রভু এইভাবে তুমি আমাকে দর্শনটা দিলে এইভাবে তুমি আমার বেদনাটাকে বেদনাটাকে শুনলে এইভাবে তুমি আমার প্রাণ বাঁচালে তুমি যে নিজেই এসেছিলে আমার কাছে আমি কি সত্যিই তার যোগ্য ছিলাম তু চোখে জল পড়ে যাচ্ছিল উনি বলছিল যে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না প্রভু কিন্তু আমি যাব আমি ফিরে যাব আমার দেশে আমি তো আমাকে তো বলতে হবে সবাইকে যে তুমি এসেছিলে আমার কাছে তুমি আমাকে প্রাণটা প্রাণে বাঁচালে এ কথাটা তোমাকে সবাইকে বলতে হবে আমি তাই যাব কিন্তু আমি একদিন ফিরে আসব একদিন আবারও এখানে আসব এই বলে একদম সুস্থ অবস্থায় তিনি যখন আবার আমাদের মানে বাংলায় ফিরে আসেন উনি পাড়া প্রতিবেশুনের গ্রামের লোকনের বাড়ির লোক দেখে একেবারে ওনাদের চোখ বড়া উনি ভাব ওনারা সবাই ভাবছেন এটা কি হলো এনার তো মৃত্যু হয়ে যাওয়ার কথা সবাই তো ভাবছেন যে ইনি তো আর বেঁচে নেই এতদিন কি আর বেঁচে থাকেন ইনি তো মনে মরে গেছেন কিন্তু এ কি ইনি তো একদম সশরীরে সুস্থ অবস্থায় নিজের পায়ে হেঁটে ঘরে ফিরছেন উনি সবাইকে কিন্তু ব্যাপারটা জানান আর সবাই তখন মাথায় এরভাবে হাত ঠেকিয়ে বলেন জয় জগন্নাথ কিন্তু আমাদের ঘোষ দাদুর আর পুরী আর যাওয়া হয়নি দ্বিতীয়বার উনি কিন্তু অনেকদিন ছিলেন সুস্থ অবস্থায় বেঁচেছিলেন খুব স্বাভাবিক কারণেই বয়সজনিত যেই রোগ যেভাবে মানুষ প্রাণত্যাগ করে ওইভাবেই ওনার ত্যাগ উনি ত্যাগ করেন ওনার মৃত্যু হয় কিন্তু ওই যে বলে গেছেন যে আমি আবার পুরী যাবো সেই যাওয়াটা ওনারা জীবনদশা হয়নি উনি আফসোস করেছিলেন যে আমি বলেছিলাম যে আমি একবার পুরী যাব কিন্তু আর যাওয়া হয় হলো না কিন্তু উনি জীবনদশায় যেই মানে যেই জিনিসটা উনি পেলেন সেটা কয়জনের ভাগ্যে থাকে বলুন এটাই আমার শেষ ঘটনা ছিল আজকের ঠিক আছে আশা করি পরে আবার নতুন কিছু ঘটনা নিয়ে আমি আসতে পারবো আর ঈশ্বরের ঈশ্বরের ঘটনাগুলো যদি আপনাদের শুনতে ভালো লাগে আমি অবশ্যই আরো বেশি কিছু কালেক্ট করে আনার চেষ্টা করবো আর ঠিক আছে আজকের জন্য এইটুকুই আবার পরে দেখা হবে